ওয়েলকাম এভরিওয়ান, আজকে ডুওলিঙ্গো ইংলিশ কোর্সের ক্লাসে। তো অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি এবং গত ক্লাসের সময় আমরা একটি নির্দিষ্ট কোশ্চেন টাইপ নিয়ে আলোচনা করেছিলাম এবং তার জন্য যে গ্রামাটিক্যাল রুলস গুলো দরকার সেইগুলো নিয়েও কথা বলেছিলাম। আজকে আমরা চলে এসেছি অন্য একটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যে কোশ্চেন প্যাটার্নটাও আমাদের পরীক্ষার সময় একাধিক সেট থাকবে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি রিকগনাইজিং দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড। তো এই কোশ্চেন টাইপটাতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটা রিয়েল ইংলিশ ওয়ার্ড যেটা হবে, ইজ ইট আ রিয়েল ইংলিশ ওয়ার্ড অর নট, ডাজ ইট এক্সিস্ট অর নট, এইটা আমাদেরকে বের করতে হবে। এইটার কি আসলেই কোনো এক্সিস্টেন্স আছে ওয়ার্ডটার নাকি নেই। আমরা যেরকম কোশ্চেন সেটটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, জাস্ট একটা এক্সাম যখন চলবে অর্থাৎ রিয়েল টেস্টটা যখন আমরা দিব, আমরা সেম এই ধরনের বেশ কিছু কোশ্চেন সেট বিভিন্নবার পাবো এবং টাইম লিমিট 2-3 মিনিটের টাইম লিমিট থাকবে এবং সেই টাইম লিমিটকে আমাদেরকে মেনটেইন করে এই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। বেসিক্যালি এটা হচ্ছে লিটারেসি অ্যান্ড কম্প্রিহেনশন দুইটারই একটি কোশ্চেনের সিস্টেম টাইপ এবং এটার উপর দুই রকম কোশ্চেন মার্কিং, দুই রকম মার্কিংয়ে একটা ভ্যারি করবে। সো এইখানে মূলত আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের থেকে অন্য মানে লাইক রুলস বা গ্রামার থেকে টিপস অ্যান্ড ট্রিক্সের দিকে বেশি যেতে হবে, কারণ একমাত্র টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েই আমরা ওয়ার্ডগুলো ডিফাইন করতে পারবো। আর তার থেকে আরও কিছু বেশ দরকারও কিছু থাকবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা একদম ফার্স্ট ওয়ার্ডটা থেকে দেখি, আমাদের কি মনে হয়, আমরা কি কখনো এই ধরনের কোনো ওয়ার্ড ইংলিশে দেখছি? আমাদের বেসিকটা থাকবে হচ্ছে আমাদের ওয়ার্ডটাকে জাস্ট মাথায় নিতে হবে, কখনো এই ধরনের ওয়ার্ড দেখছি কিনা, অথবা এমন স্ট্রাকচার কোন ওয়ার্ডের পসিবল কিনা এবং ইংলিশে এরকম এটাকে প্রপারলি উচ্চারণ করা পসিবল কিনা। নেভেলর, এখন নেভেলর আমরা কি কখনো এই ধরনের স্টার্টিং বা এন্ডিং কখনো দেখছি? যদি একটা ওয়ার্ডের কথা চিন্তা করি, আমার তো মনে হয় না যে আমরা কখনো দেখেছি। সো বেসিক্যালি কাজটা এটাই হবে যে আমাদেরকে সিলেক্ট অ্যান্ড ইলেক্ট বা এইরকম একটা প্রসেসে যাইতে হবে, যেটা আমরা ইলেক্ট করতেছি বা সিলেক্ট করতে পারছি সেটাকে আমাদেরকে টিকমার্ক করতে হবে বা ক্লিক করতে হবে, বাকিগুলো আমাদেরকে বাদ দিতে হবে। এমন না যে আমাদেরকে একদম শিওরলি সবগুলো করতে হবে, মিনিমাম 90% যদি আমরা সঠিক তুলে আনতে পারি সেটাই আমাদেরকে অনেক ভালো একটা মার্কস, মোটামুটি 160-এর জন্য যদি এইটার উপরে বেস করে 160-এর হিসাব করা হয়, তাহলে 90% to 95% যদি অ্যান্সার রাইট হয় একটা সেটে, দ্যাট মিন্স আমরা ধরে নিতে পারি মোটামুটি আমরা 150-এর কাছে মার্কস উঠে যাবে। দ্যাটস মোর দ্যান এনাফ। সো দেন আমরা সেকেন্ড ওয়ার্ডটার দিকে যাই, ইফেন্ড। এই ধরনের কোনো ওয়ার্ড কি আমাদের কখনো চোখে পড়ছে? হয়তো পড়েনি, কিন্তু এইখানে একটা অন্য জিনিস চোখে পড়বে। দেখি তো কোনো এমন কি ওয়ার্ড আমাদের মাথায় সাডেনলি স্ট্যাক করে বা গুঁতো দেয় যে এমন একটা ওয়ার্ড আছে যার লাস্টে ইফেন্ড থাকতে পারে। মেইনলি এইখানে আমাদের আসল এবং নকল যত ওয়ার্ড দেয়া হবে এর কোনো না কোনোটা রিয়েলে তৈরি পসিবল, রিয়েলে এটা একটা ওয়ার্ড ছিল, তার থেকে কোনো না কোনো ওয়ার্ডকে বাদ দিয়ে বা অক্ষরকে বাদ দিয়ে বা নতুন কোনো অক্ষর যোগ করে এই সেটগুলো তৈরি করা হয়। এটা হইতেছে বেসিক রিয়েলিটি। তো আমাদেরকে দেখি যে আমরা হয়তো ডিফেন্ড শুনছি, DEFEND, তাই না? তাহলে এইখানে কি শুধু যদি ডিটাকে বাদ দেওয়া হয় তাহলে ইফেন্ড হয়ে যায়। তো একদম দেখা মাত্র আমরা বুঝতেছি যে এইখানে মেইনলি ডিফেন্ডের ডি বাদ দিয়ে ইফেন্ড বানাইছে। ধরে রাখতে পারো এটা একটা গ্যাপ ফিলিং টাইপ ছিল। তো এটাকে একটা গ্যাপ ফিলিং ধরে রাখলে আমরা মোটামুটি এটা বুঝে যাব যে এই এটা আসলেই ভুল আছে। ওকে, দেন কিবোর্ড, অবভিয়াসলি রাইট, এটা দেখেই বোঝা যাচ্ছে। লস্ট, দেখো যখন আমরা লস্ট দেখতেছি তখনই কিন্তু একটা জিনিস আমাদের মাথায় এসে যাচ্ছে যে তার মানে কোন একটা ওয়ার্ডের পাস্ট, পাস্ট পার্টিসিপল এমন বিভিন্ন জিনিস থাকতে পারে। আমরা গত ক্লাসে একটা জিনিস বলেছিলাম যে ওয়ার্ডের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট অর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুইটা আমাদের লাগবে। তো কেন লাগবে? আমাদের গত ক্লাসে যেমন গ্রামাটিক্যাল ইউজেজে অর্থাৎ গ্যাপ ফিলিং এ লেগেছিল, এইখানেও দেখতেছি যে এই ধরনের তার মানে একটা লস থাকুক
বা লস থাকুক, যে ধরনের ওয়ার্ড থাকবে, কোনটার আসলে পাস্ট করা যাচ্ছে, কোনটার পাস্ট করা যাচ্ছে না, এবং কোনটার পাস্ট রিয়েলে কি হয়, এইটা মাথায় রাখতে হবে। না হলে অনেক সময় দেখলেই মনে হবে কি, আচ্ছা এটা তো হয়তো অমুক শব্দের পাস্ট ফর্ম, বাট এটা দেখলো আসলে পাস্ট হয় না। কথার কথা কাট কাট কাট, তাই না? এখন যদি কাট কাটেড কাটেন এরকম কিছু দেয়া থাকে, তো বেসিক্যালি এটা হয় কি হয় না এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আদারওয়াইজ দেয়া থাকবে আমরা সহজে ধরে নিব যে এটা হয়তো পাস্ট বা পাস্ট পার্টিসিপল, কিন্তু এটা আসলে না। তো দ্যাট মিনস আমাদেরকে কিন্তু একটা গ্রামাটিক্যাল রুলস বা ট্রিক শিখে নিলাম যে আমাদের ওয়ার্ড গুলোর পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপেল এই দুইটা পড়তে হবে, অনেক বেশি বেশি পড়তে হবে। এরপর রোড, এইটা খুব ইজি, আমরা দেখলেই বুঝতেছি। এইবার আসে বুক সেলফ। এইটা নিয়ে অনেকের একটা ভুল করে বসে যে সেলফ আর সেলফ এই দুইটার মধ্যে একটা সেলফ আছে SELF, এইটা হচ্ছে আমাদেরকে বোঝায়, আরেকটা আছে HSELF, এইটা হচ্ছে মেইনলি তাক, এই তাককে বোঝায়। তো এইখানে যেহেতু বুক সেলফ বলা আছে, দ্যাট মিনস ইয়া ইটস আ কারেক্ট ওয়ার্ড, বাট এইখানে আমাদের অন্য একটা জিনিস দেখতে হবে। আমরা কি দেখতেছি এইখানে, বুক অ্যান্ড সেলফ দুইটা ওয়ার্ড কানেক্টেড, দুইটা ওয়ার্ড মিলে হয়েছে বুক সেলফ। সো এমন অনেক ওয়ার্ড এক্সিস্ট করে যেগুলো ডবল ওয়ার্ড মিলে ক্রিয়েট হয়, এবং ডবল ওয়ার্ড মিলে ক্রিয়েট হওয়ার টাইমে এটা দুই একটা রুলস ফলো করে, সেইগুলোই আমাদেরকে পড়তে হবে যে আসলে কোনগুলো হইতেছে এই ধরনের ডবল ওয়ার্ডের, এবং ডবল ওয়ার্ডের এর ক্ষেত্রে এইটা কি কোনো রুলস মেনটেন করতেছে। অর্থাৎ যেমন অনেক ওয়ার্ড আছে যেখানে ডবল ওয়ার্ড লিখতে হলে মাঝখানে হাইফেন দিতে হয়, আবার অনেক ওয়ার্ড আছে কোনো কিছু লাগে, যেমন আইসক্রিম, এটাতে কিন্তু কিছু লাগতেছে না। সো আমাদেরকে এই ধরনের যত, এখানে আইস এবং ক্রিম এই দুইটা মিলে আইসক্রিম হইছে, তো আমাদেরকে এই ধরনের যত ডবল ওয়ার্ডের গুলো আছে বা রিয়েলে থাকতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেইগুলোর উপর ভিত্তি করে ওয়ার্ডকে ক্রিয়েট করতে হবে। দেখা গেল আসলে এটার মাঝখানে একটা হাইফেন হওয়ার কথা ছিল, এরকম যদি কোনো ওয়ার্ড থাকে হাইফেনটা না থাকলে ধরে নিতে হবে যে এটা আসলে ভুল আছে। ওকে, সো দ্যাট মিনস এইখানে যেহেতু আসলে হাইফেন লাগে না বুক সেলফের ক্ষেত্রে, সো ইটস আ কারেক্ট ওয়ার্ড। সো আমরা দেখতেছি বুক সেলফ ইজ আ কারেক্ট ওয়ার্ড। আমরা এবার এইখান থেকে দেখি পাইরেট। এখন আরেক খুব ট্রিক্স এরা ইউজ করে, সেটা হচ্ছে ওয়ার্ডটাকে প্রোনাউন্স করলে অনেক সময় রিয়েল ওয়ার্ডের মতো প্রোনাউন্স হতে পারে। পাইরেটকে অনেকেরই পাইরেট মনে হইতে পারে, পাইরেটেড কপি বা এমন ধরনের কোনো কিছু মনে হইতে পারে, এইটা কিন্তু আসলে রিয়েল না, রাইট? এইটা আর এইটা, এই দুইটা তো সেম না। আবার এইটাকে কিন্তু যদি যে সেটার পিটটাকে আমরা বাদ দিই, পি এর জায়গা যদি ডি দিই, তাহলে এটা ডাইরেক্ট হয়ে যায়। তো দ্যাট মিনস দুটোর যে কোনো সিস্টেমটাকে ব্যবহার করে এই শব্দটা ক্রিয়েট হতে পারে। আমাদের কাজ হবে রিয়েল শব্দের দিকে ফিরে যাওয়া, রিয়েল শব্দের দিকে ফিরে যাওয়া, যে রিয়েল শব্দটা আসলে কি হতে পারে বা এটা আসলে রিয়েল শব্দটা এক্সিস্ট করে কিনা। আমরা যদি আসলে রিয়েল শব্দটা মুহূর্তের মধ্যে খুঁজে পাই, তাহলে ধরে নিতে হবে ইটস দ্য রং ওয়ার্ড। ওকে, দিস অল আর রং। দেন বাইসাইকেল, অবভিয়াসলি ইটস আ কারেক্ট ওয়ান, এবং এইটাও আমরা অনেক আগের থেকে, এটা বাইসাইকেল, ট্রাইসাইকেল, এইগুলো আমরা জানি, তো ইয়া ইটস আ কারেক্ট ওয়ান, এটা দেখেই আমরা বুঝতেছি। দেন ফানি, ফানি নিয়ে আমাদের খুব ভালো একটা বিষয় আছে। আমাদেরকে মেইনলি কোন একটা ওয়ার্ডের সেটার তোমার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, সেটা অ্যাডভার্ব কি হবে, এই ধরনের বিভিন্ন সিচুয়েশনটাকে আমাদেরকে বুঝতে হবে। ফান কি ফানি হবে না ফাননেস হবে, এরকম কোনো যদি একটা বিষয় থাকে, বা এইটা একটা ভার্ব যদি কথার কথা হয় তাহলে এইটা নাউন ফর্ম কি হবে, এইগুলো আমাদেরকে পড়তে হবে প্রচুর পরিমাণে। আমাদেরকে মেইনলি যে কোনো ওয়ার্ডের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এইগুলোর মধ্যে যে ইন্টারচেঞ্জ আছে, ওয়ার্ডের ইন্টারচেঞ্জ, এইগুলো পড়তে হবে। যত যেগুলো দেখা যাবে এখানে প্রচুর এরকম আমরা ওয়ার্ড পাবো আমাদের যে কোনো গ্রামার বইতে, যেখানে কিনা এই ধরনের শত শত ওয়ার্ডের কনভার্ট দেওয়া আছে, এবং কেন ওই ওয়ার্ডগুলোরই কনভার্ট দেওয়া আছে, ইংলিশে কি শুধু ওই ওয়ার্ডগুলোই আছে, না, বেসিক্যালি ওই টাইপের ওয়ার্ডগুলো পড়লে তার সাথে রিলেটিভলি আর কোন ওয়ার্ডটা কিভাবে এক্সচেঞ্জ হবে, ফানকে ফানি করার সময় শুধু ওয়াই হবে না ডবল এন হবে, এই ধরনের যে কোনো জিনিস, একটা মিস্ট্রি কি মিস্ট্রি আস হবে, তো
এই সব রুলস এন্ড রেগুলেশনস আমরা ওই জিনিসগুলো পড়লে পাবো। সো ফার্স্টে আমরা বলেছিলাম এইটা পড়তে, সেকেন্ডলে আমরা বলতেছি যে এই যে কোনো শব্দের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটা ফর্ম প্রচুর পরিমাণে পড়তে হবে। তাতে করে আমরা হইতেছে যে কোনো শব্দের রিয়েল ফর্মটা কিভাবে চেঞ্জ হচ্ছে এইটা আমরা বুঝতে পারবো। এরপর এভেলোনি, এভেলোনি বলে আমরা এখন পর্যন্ত তেমন কোনো শব্দ শুনিনি, সো আমরা এটাকে বাদ দিচ্ছি, রাইট? দেন হচ্ছে হুকেন। সো এই হুকেন আসলে কিন্তু মানে হুক যে শব্দটা আছে এইটার পাস্ট, মানে এইটা কিন্তু আসলে তোমার এই বানান হয় না, এখানে আমরা উচ্চারণ করলে হয়তো আমাদের হুকেন, হুকের, হুকেন মনে হইতে পারে, কিন্তু আসলে এটা তা না। এটা মেইনলি আসল হুক বানান হচ্ছে এইচ ডবল ও কে, তারা যেটা করছে এটাকে এইচ ও কে এরকম বোঝানোর চেষ্টা করছে আমাদের, যেটার পাস্ট পার্টিসিপল হচ্ছে হুকেন, বাট আসলে হচ্ছে হুক এন্ড তার পাস্ট পার্টিসিপল হচ্ছে হুকড। সো দ্যাট মিন্স এইটাও একটা ভুল শব্দ। ওকে, তো এইভাবে আসলে আমি যেটা বলছি যে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল এইগুলো অনেক ম্যাটার করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও সেইভাবে ভুল করার চেষ্টা করছে। এরপর পিউটেন্ট, এই ধরনেরও পিউ, পুটের পুটেন্ট বা এই ধরনের কিন্তু আমরা কোনো শব্দ কখনো দেখিনি, তো উই ক্যান ইজেক্ট দিট বা এটাকে আমরা বাদ দিতে পারি। এইবার আসি একটা শব্দ, রিডলি। শব্দটা শুনলেই মনে হইতে পারে ওকে এইটা তো আসলে এক্সিস্ট করে হয়তো, রাইট? কারণ রিড থেকে রিডলি হইতেই পারে, যে অনেক পড়ছে বা পড়তে থাকতেছে এরকম কিছু, বাট আসলে এরকম কোন ওয়ার্ড হয় না। রিড থেকে রিডিং হয়, বাট রিড থেকে রিডিনেস হয়, বাট রিড থেকে রিডলি এরকম কোন ওয়ার্ড হয় না। তো এইটাও আসতেছে কিন্তু যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের কনভার্সনে। আমরা এটা অনেকে এটাকে একটা অ্যাডজেক্টিভে বা লাইক নাউনে কনভার্ট এরকম ধরে নিতে পারি, রিড থেকে রিডলি, বাট ইটস নট আ রিড টু রিডলি, এরকম কোন ওয়ার্ডের কনভার্ট হয় না, সো এটা ক্রস। দেন যদি ডোবার, ডোবের বা ডোবার এরকম কোন ওয়ার্ড কিন্তু আমরা আসলে কখনো দেখি না। আমাদের মেইন কাজই হইতেছে যে রিয়েলি ওয়ার্ডটা হইতেছে ডোব। একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ডোব বা ডোব গ্রাস, যাকে আমরা বলি ডুব ঘাস। তো সেই ডোবকে এরা ডোবার বানায় দিতে, ওইভাবে আমরা ভাবতে পারি। আবার একটা পাখি আছে ডগ, ডিওভিই, তো এই ওয়ার্ডটাকেও তারা ইআর দিয়ে ডোভার বানানোর চেষ্টা করতে পারে, বোথ পসিবল, কারণ এবং এই ওয়ার্ডটা কিন্তু আসলে এক্সিস্ট করে। ডোভার হইতেছে আ ফেরি পোর্ট অফ কেন্ট, এটা ইংল্যান্ডের একটা জায়গা যেটাকে বলা হচ্ছে ডোভার, ডিওভিইআর, বাট তারা যেটা করছে এখানে ভিটাকে বাদ দিয়ে সেখানে বি দিয়ে দিছে আমাদের জন্য। সো আমাদের সবসময় কাজ হচ্ছে মেইন ওয়ার্ডের দিকে যাওয়া। যদি আমরা মেইন ওয়ার্ড খুঁজে পাই একবারেই, তাহলে বুঝতে হবে যে এইটা আসলেই এটা একটা রিয়েল ওয়ার্ড এক্সিস্ট করে। আবার যদি অনেক সময় সহজে খুঁজে নাও পাই, তখন দেখতে হবে এটাকে আমরা প্রোনাউন্স করতে পারছি কিনা, তার স্পেলিং, এরকম কোনো স্পেলিং আমরা কখনো দেখছি কিনা, বা এটা রবার থেকেও এটাকে ডোভার বানাইতে পারে। এটা রিয়েল ওয়ার্ড খুঁজতে আমরা কিন্তু রবারও ভাবতে পারি। তো এইরকম যদি কোনো একটা চিন্তা ভাবনা থাকে, তো দ্যাট মিন্স আমরা ধরে নিব যে এটা একটা ভুল, এটা রবারকে ডোভার করার চেষ্টা করতে পারে। ওকে, দ্যাটস ভুল। এরপর আসি কোকেন। এইটা দেখা মাত্র যে কেউ উচ্চারণেই ভাববে ওকে কোকেইন তো এক্সিস্ট করে, বাট আসলে কি কোকেইন বানান এইটা, এটা হইতেছে আমাদেরকে বুঝতে হবে। কোকেইন আসলে কোকেইনের বানান কিন্তু এইটা না, কোকেইনের বানান হইতেছে এইটা, সিও সিএআইএন, এইটা হচ্ছে একটা কোকেইন বানান। কোকেইনের আরো বানান আছে, বাট কোকেইন বানান কিন্তু কখনোই তোমার ই না, যেটা হচ্ছে আমাদের যে কোকেইন অ্যাডিক্ট আছে সেই ক্ষেত্রে হচ্ছে এটার সাথে একটা ই থাকবে, বাট এইটা কিন্তু কখনো কোকেইন বানান না। সো দ্যাট মিন্স এটা একটা ভুল ওয়ার্ড। দেন কুইজ ইজ দ্য রাইট ওয়ার্ড, গলফ ইজ দ্য রাইট ওয়ার্ড, মার্ক ইজ দ্য রাইট ওয়ার্ড, এই তিনটা খুব ইজি এবং এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি। দ্যাট মিন্স আমরা এই ক্লাসের থেকে যে জিনিসটা বুঝলাম যে এইখানে মোস্ট অফ দ্য কেজে যে ওয়ার্ডগুলো আমাদের জন্য দেওয়া থাকবে, মোস্ট অফ দ্য কেজে যে ওয়ার্ডগুলো আমাদের জন্য দেওয়া থাকবে এটাকে আমাদের তিনটা জিনিস বুঝে কাজ করতে হবে। ফার্স্ট, এটাকে আমরা কোনো নতুন ওয়ার্ডে কনভার্ট করতে পারি কিনা। সেকেন্ড, এইটার থেকে এইটার কোনো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইটার কনভার্টটা কি হবে। থার্ড,
এটার পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মটা কি ঠিক আছে কিনা, এটা রিয়েল ওয়ার্ডটা যদি কিছু একটা থাকতো, এটা কি আসলে এটার পাস্ট বা পাস্ট পার্টিসিপল হতো কিনা। ফোর্থ, যদি ডবল অ্যাডেড ওয়ার্ডস যেগুলো আছে বুক সেলফ বাইসাইকেল, এইগুলোকে ডবল করার সিস্টেমটা ঠিক আছে কিনা। এই চারটা জিনিস যদি মোটামুটি আমরা ধরে নিই ঠিক আছে, দ্যাট মিনস আমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সারিং শেষ, এবং ইন মোস্ট অফ দ্য কেসেস অ্যান্সারস আর প্রিটি মাচ রাইট। তো এই জিনিসটাকে মাথায় রেখে রিয়েল ওয়ার্ড রিকগনাইজিং এইটার আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। নেক্সট দিন আমরা আরো একটা অ্যান্সার করার চেষ্টা করব এবং দেখব যে সেম সিস্টেমগুলোকে ব্যবহার করে, অর্থাৎ এইখানে আজকে আমরা যেগুলো শিখলাম এইগুলোকে আরেকটু ইউজ করে আমরা সেইটাকে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি কিনা। তো এইটার বলার সাথে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা রাখতেছি যে সবাই ক্লাসগুলো ভালো করে শেষ করবে এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে। সবাইকে ধন্যবাদ।